শিগগিরই তেলের দাম কিছুটা কমে আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে তিনি জানান, সয়াবিনে নৈরাজ্য বন্ধে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া শুরু করেছে এবং আমার মনে হয় যে সরকারের এই ব্যবস্থার কারণে ভোজ্য তেলের দাম আপনারা কিছুটা কমবে বলে আমার বিশ্বাস।